আসসালামু আলাইকুম সম্মানিত কুয়েত প্রবাসী স্বাগতম কুয়েতে রাত সকালের আপডেটে দর্শক আজ উনত্রিশে এপ্রিল আজ জুমার দিন জুমা মোবারক কুয়েতি নাগরিককে গুলি করার হুমকি দিলে এই ঘটনা কুয়েতের অপারেটিং কন্ট্রোল রুমে জানানো হয় ঘটনাস্থলে কুয়েতের সিকিউরিটি ফোর্স আসলে তাদেরকে লক্ষ্য করে গুলি ছুড়ে অস্বাভাবিক অবস্থায় থাকা এক ব্যক্তি প্রাথমিকভাবে ধারণা করা হয় তার কাছে মাদক থাকতে পারে যে কারণে সে আত্মরক্ষায় এই কাজটি করেছিল তবে উজারা দাখিলিয়া থেকে প্রকাশ করে বলা হয়েছে অস্বাভাবিক অবস্থায় থাকা ব্যক্তিকে আটক করতে সক্ষম হয়েছে সিকিউরিটি ফোর্স গ্রেপ্তারকৃত ব্যক্তি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন উদতনক কর্মকর্তা ছিলেন বলেও উজারা দাখেলিয়া ভেরিফাইড টুইটার অ্যাকাউন্ট থেকে নিশ্চিত করা হয় দর্শক আমার ভিডিওর সাথে আপনারা যে ভিডিওটি দেখতে পাচ্ছেন এই ঘটনাটি সেই ঘটনার ভিডিওটি চলুন আমরা যারা তারা একটু দেখেনি কি হয়েছিল বা কি হচ্ছে

প্রবাসে এসে এক বছরের মাথায় কুটিপতি হতে হবে দেশে পাঁচতলা ভবন উঠাতে হবে আর এই টার্গেট নিয়েই বেশ কিছু প্রবাসী এক কোটি তিরিশ লক্ষ প্রবাসীর মাথা হেট করছে প্রতিনিয়তই কুয়েত সহ বিভিন্ন দেশে তার একটি প্রমাণ হচ্ছে ক্যাবেল চুরি করার সময় দুজন বাংলাদেশিকে আটক করেছে কুয়েতের আইনশৃঙ্খলা বাহিনী আটককৃতদের কাছ থেকে ছত্রিশটি ক্যাবেল ও ক্যাবেল কাটার যন্ত্র জব্দ করেছে কুয়েতের সিকিউরিটি ফোর্স তাদেরকে কুয়েতের আলগোস স্ট্রিট থেকে আটক করা হয়েছে এই সময় একজনকে আটক করলেও অন্যজন পালিয়ে যায় বলে নিশ্চিত করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় তবে তাকে আটকের জন্য অভিযান অব্যাহত রেখেছে বলে নিশ্চিত করা হয়েছে আটককৃত বাংলাদেশি স্বীকারোক্তি দিয়েছে যে তারা তারা ক্যাবলগুলো চুরি করে এনেছে তথ্যসূত্র আল আনবার নিউজ ভেরিফাইড টুইটার অ্যাকাউন্ট থেকে জানানো হয় দর্শক আমরা প্রবাসীরা যেখানে কুয়েতের একটি বিষা বের করার জন্য নাকে খদ দিতে হচ্ছে আপনারা গতকাল বা এর আগের দিন আমাদের এখানেই যে আপডেটগুলো দেখেছেন কুয়েতে বিশ হাজার সোন বিষা দেওয়া হবে আমরা আশা করছিলাম যে এই বিশ হাজার সোন বাংলাদেশিরাও পাবে এছাড়া শর্ত নিয়ে যে বিষা সেটি নিয়ে প্রতিনিয়তই আমরা সোচ্চার রয়েছি এটি যেন প্রত্যাহার করা হয় এবং বাংলাদেশ থেকে স্বাভাবিকভাবে প্রবাসী আসার সুযোগ দেওয়া হয় যেহেতু বাংলাদেশ সহ ষাটটি দেশের বিষা প্রক্রিয়ার শক্ত ছাড়া বের হচ্ছে না ঠিক এই মুহূর্তে এই বাংলাদেশিদের কুকর্ম নিঃসন্দেহে আমাদের জন্য খারাপ বার্তা বয়ে আনবে যেখানে কোভিড নাইন্টিন বা করোনা পরিস্থিতির পর কুয়েতে শ্রমিক সংকট চলছে সেখানে শ্রমিক সংকট থাকলেও বাংলাদেশ সহ ষাটটি দেশের লামানা ছাড়া বিষা দিচ্ছে না কুয়েতের সরকার শ্রম মন্ত্রণালয়ের অনুমোদনের পর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি নিতে হয় আর এই পরিস্থিতিতে কূটনীতিক চেষ্টাও কোনো কাজে আসবে না যদি এই ধরনের ঘটনা বারবার সামনে চলে আসে কাজেই প্রবাসে আপনি একজন বাংলাদেশ দেশের স্বার্থ রক্ষায় বা দেশের দিকে তাকিয়ে হলেও তিন দিনে কুটিপতি হওয়ার স্বপ্ন বাদ দিয়ে স্বাভাবিকভাবে যেই প্রক্রিয়ায় আপনি কুয়েতে এসেছেন বা কাজ করছেন সেটি কন্টিনিউ করুন প্রবাসে আপনার দেশের মুখ এবং নিজের মুখ উজ্জ্বল করুন আমরা চাই কুয়েত সরকার এই বাংলাদেশিদের দৃষ্টান্তমূলক শাস্তি দেবে যাতে করে অন্য বাংলাদেশিরা এটি দেখে বা এটি জানার পর এই ধরনের কোনো কাজে নিজেকে নিয়োজিত করবে না দর্শক কুয়েত মন্ত্রিসভার যে সিদ্ধান্তটি নেওয়া হয়েছে সেটি আমরা আপনাদের সাথে শেয়ার করেছিলাম তারপরও অনেকেই প্রশ্ন করছে আবারও জানতে চাচ্ছে আজকের ভিডিওতে আমরা সেই ব্যাপারটি আবারও শেয়ার করছি কুয়েতের কোভিড নাইন্টিন জরুরি কমিটির যে বিধিনিষেধগুলো ছিল সেটির কি কি প্রত্যাহার করা হয়েছে আর নতুন করে কি কি আইন জারি করা হয়েছে চলুন দেখিনি সেই ইনফরমেশনগুলো ভিডিওটি শেষ পর্যন্ত থাকবেন যাতে করে আপনি কোনো তথ্য মিস না করেন দর্শক কুয়েত মন্ত্রিসভার যে সিদ্ধান্তগুলো নেওয়া হয়েছে তার বিস্তারিত যেটি কুয়েতের নতুন করে কার্যকর হবে এই বিধিনিষেধ বা বাতিল করার ব্যাপারগুলো করোনার সকল বিধিনিষেধ বাতিল করা হয়েছে কুয়েতে আগত সকল যাত্রীদের পিসিআর পরীক্ষা বাতিল করা হয়েছে তার মানে বাংলাদেশ থেকে এখন কুয়েতে আসতে কোনো ধরনের পিসিআর টেস্টের প্রয়োজন নেই কুয়েতে আগত সকল যাত্রীদের এখন থেকে পিসিআর টেস্টের কোনো কার্যকারিতায় আর থাকলো না প্রথম থেকে এই আইন কার্যকর হবে বলে নিশ্চিত করা হয়েছে যেটি তারিখ নির্ধারণ করা হয়েছে ফয়লা মে থেকে খোলা ও বদ্ধ জায়গায় মুখে মাস্ক লাগানো বাধ্যতামূলক নয় বলেও নিশ্চিত করা হয়েছে তবে যাদের অসুস্থতার লক্ষণ রয়েছে তাদের অবশ্যই মুখে মাস্ক লাগাতে হবে যারা করোনা আক্রান্ত তাদের অবশ্যই মুখে মাস্ক লাগাতে হবে এবং পাঁচ দিন হোম কোয়ারেন্টাইনেও থাকতে হবে শিক্ষা প্রতিষ্ঠান পাবলিক প্লেস এবং কর্মক্ষেত্রে প্রবেশ করতে এখন থেকে আর পিসিআর পরীক্ষা করতে হবে না যারা ভ্যাকসিন গ্রহণ করেননি তাদেরও পিসিআর টেস্ট লাগবে না যদি কেউ করোনা ব্যক্তির সঙ্গে দেখা করে বা তাকে সঙ্গ দেয় তাহলে ওই ব্যক্তিকে চোদ্দ দিন মুখে মাস্ক লাগিয়ে চলতে হবে তবে করোনার লক্ষণ দেখা দিলে অবশ্যই পিসিআর টেস্ট করতে হবে মসজিদের স্বাস্থ্য প্রয়োজনীয়তা মেনে চলার আহ্বান জানিয়েছেন মন্ত্রিসভা যেমন মসজিদে যাওয়ার সময় যায় নামার সঙ্গে নেওয়া মুখে মাস্ক লাগানো ইত্যাদি যাদের সংক্রমক শ্বাসকষ্টের লক্ষণ রয়েছে তাদের মসজিদে যাওয়া এড়াতে সতর্কতা অবলম্বন করা খেলোয়াড়দের মধ্যে যারা ভ্যাকসিন গ্রহণ করেনি তাদের স্টেডিয়ামে প্রবেশ করে খেলাধুলা করার অনুমতি দেওয়া হয়েছে ইতিবাচক ক্ষেত্রে শুধুমাত্র স্লোনেক অ্যাপ্লিকেশন ব্যবহার সীমিত করা দর্শকদের স্টেডিয়ামে বসে খেলা খেলা দেখার অনুমতি দেওয়া হয়েছে তথ্যসূত্র আল রায় আল হাকিয়া যেটি কুয়েতের মন্ত্রিসভার সর্বশেষ ঘোষণার বিস্তারিত বিওয়ার্স এই ব্যাপারটি দ্বিতীয়বার শেয়ার করার উদ্দেশ্য হচ্ছে আমরা এই ইনফরমেশনটি আগেও শেয়ার করেছিলাম এরপরেও বাংলাদেশ বা কুয়েত থেকে অনেকেই এই ইনফরমেশনগুলোর বিস্তারিত আবারও জানতে চেয়েছে বা এই ব্যাপারগুলি নিয়ে আবারও প্রশ্ন করছে আশা করি আজকের তথ্যসূত্র থেকে বাকিরাও ক্লিয়ার হয়ে যাবে মনে রাখবেন বাংলাদেশ থেকে কুয়েতে প্রবেশ করতে ফয়লা মে থেকে সকল ধরনের পিসিআর আর টেস্টের কার্যকরিতা বাতিল করা হয়েছে তবে বাংলাদেশের ক্ষেত্রে বাংলাদেশের আইন অনেকে বাংলাদেশ সরকারের ঘোষণা অনুযায়ী আপনি যদি ভ্যাকসিন গ্রহণ করে থাকেন তাহলে আপনার ফিসিয়ার টেস্টের প্রয়োজন নেই আর আপনি যদি ভ্যাকসিন গ্রহণ না করে থাকেন সেক্ষেত্রে আপনাকে অবশ্যই একটি ফিসিয়া টেস্ট নিতে হবে যেটি বাহাত্তর ঘন্টা মেয়াদি দর্শক আশা করি ক্লিয়ার বুঝতে পেরেছেন যারা দেশে যাওয়ার অপেক্ষায় রয়েছেন অথবা আপনি আপনার ফার্স্টের ট্রাভেলসে গিয়ে বিস্তারিত জেনে নেবেন দেশে যেতে হলে কি কি টার্মস অ্যান্ড কন্ডিশন রয়েছে যেহেতু প্রতিটি ট্রাভেলসে বাংলাদেশের নিয়ম মেনে চলে এছাড়া বর্তমান বাংলাদেশে প্রবেশ করতে হলে তিন দিন আগের একটি হেলথ ডিক্লারেশন সার্টিফিকেট পূরণ করতে হয় সেটি আপনি যদি করতে পারেন করে নেবেন না করতে পারলে ট্রাভেলসের সাহায্য নেবেন আশা করি এতে করে আপনি বাংলাদেশে যাওয়ার পর বাংলাদেশ এয়ারপোর্টগুলিতে আপনার দীর্ঘ সময় থাকার যে একটা জটিলতা তৈরি হতো সেটি থেকে মুক্তি পাবেন লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথে যুক্ত থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুল করবেন না